অধিকাংশ হাজিদেরকে দেখা যায় এহেরামের কাপড় পরে অহংকার গেছে কোন কাফেলার সাথে হয়তো খানা আসতে দেরি হয়েছে ছিল কি কি আর করেছেন টাকা খরচ করে করতে এসেছি প্লেটটা সুরে ফেলে মেরে বললো এরকম প্লেটে আমার বাড়ি কুত্তায়ও খায় না বেটা হস করতে গেছে কাপড় পরেছে এহেরামের কিন্তু অহংকার মুক্ত হয়নি আল্লাহর কাছে হাজিরা দিতে হবে আরাফার ময়দানে গল্প মুযদালिफায় গল্প মিনায় গল্প সালাফে সালহীনগণ সেই হজের মাঠে গিয়ে আরাফার ময়দানে গিয়ে একজন থেকে বিচ্ছিন্ন হয়ে যেত কিন্তু ওখানে বসে থাকবেন সারা দিন ভরে গীবত গিল্লা ইবাদত তো করবেই না আপনাকেও করতে দিবেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক ইনহেম দ্যা ওয়ান ম্যাট্যা লে ক্য ওয়াল মল্ক কিছু লোক আছে খালি ঘোরে এই আপনারা কোন কাফেলা আসেছেন বলে আমরা আমুক কাফেলায় আপনাদের কয়বালা খেতে দেয় আপনাদের থাকার জায়গায় এই রুমে কয়দম থাকেন ওরে সাদা আমার কাফেলার লোক তো বড় সিটার ছোট্ট রুমে আমাদের আরো লোক বেশি দিয়েছে আর আপনার এত বড় রুমে আপনারা আপনারাই তো ভালো আছে এবার হজ করতে গেছিস নাকি পিকনিক করতে গেছিস হজে যাওয়ার আগে আমি যে জিনিসটাকে বেশি গুরুত্ব হাইলাইটস করতে চাচ্ছি সেটা তোমার দাগের সংশোধন করো দেলটাকে পরিষ্কার করো তারপরে হজে যাও উমরায় যাও আত্মহারিক টিভি অহিরালোই উদ্ভাসিত জীবনের জন্য সেটা হলো হসে যাওয়ার আগে বা উমরায় যাওয়ার আগে আমাদের করণীয় কি এটা কেতাব পড়লাম কেতাবের মধ্যে লেখেছে লাতা খেতা সুই সুতা জামা লুঙ্গি হ্যাঁ ওষুধ পানি এটা সেটা সব নিয়ে দাও সরিষার তেল কেরোসিনের তেল নারকেলের তেল সব নিয়ে দাও হ্যাঁ আরে আরব দেশে পাওয়া যায় ওগুলি সরিষার তেল কি আরব দেশে বিক্রি হয় না আরব দেশের মানুষ কি সরিষার তেল ব্যবহার করে না আরব দেশের মানুষ ব্যবহার না করুক আরবে যে লোক বাস করে বাংলাদেশিরা তারা কি সরিষার তেল ব্যবহার করে না তে লাতা খেঁতা তোমার ট্রেনে নিয়ে যেতে হবে বাংলাদেশতে তোমাকে শিখিয়েছে লাতা খেঁতার টেনে নিয়ে যাওয়া গামসা লাও তোয়ালি লাও লুঙ্গি নাও এসব পক্ষে আমি খুব একটা বলতে রাজি না কারণ ওখানে আমি যখন যাই তখন খুব অল্প কাপড় চোপড় নিয়ে যাই কেন ও হেরাম করে থাকি এরাম খোলার পর একটা জামা হলে আর আন্না হলে ওখান থেকে একটা কিনে নিলাম একটু তেলের প্রয়োজন হয় তো তেলের প্রয়োজন হলে একটা ছোট শিশি কিনে নিলে হয়ে যায় তো এগুলির প্রস্তুতি নয় হজে দেওয়ার আগে আমি যে জিনিসটাকে বেশি গুরুত্ব হাইলাইটস করতে চাচ্ছি সেটা তোমার দাগের সংশোধন করো তেলটাকে পরিষ্কার করো তারপরে হজে দাও উমরায় যাও আকিদার মধ্যে যদি গান্দাগি থাকে কুয়ার মধ্যে মরা বিড়াল পড়েছে হ্যাঁ মুফতি সাহেবের কাছে জিজ্ঞেস করছে কুয়ার পানি পরিষ্কার করার উপায় কি কয় চল্লিশ বালতি তুলে ফেলো চল্লিশ বালতি তোলার পর আর গন্ধ যায় না বলে মুফতি সাহেব গন্ধ তো গেল না তো বলছে মরা বিড়ালটা তুলছ না কি কয় বেটা মরা বিড়াল আগে তুলে ফেলো তারপরে চল্লিশ বালতি পানি ফেলে দাও কুয়া পরিষ্কার হবে দেলের ভিতর থেকে আগে কুভুরি আঁকিদা সার্কি আঁকিদা বেদাতি পরিষ্কার করো তারপরে তুমি কাপড় পরিষ্কার করো তারপরে তুমি হেরাম পরিষ্কার করো তারপরে গিয়ে তুমি ওখানে গিয়ে অজু স্তেন্দা করো যা করার করো কিন্তু আগে দেলটা পরিষ্কার করো সিয়া বাকা ফাতাহের আল্লাহ পাক বললেন হে নবী আপনার দেলটা আপনি পরিষ্কার করুন সিয়াব শব্দের গেলে দেল দেলটা পরিষ্কার করো দুই নম্বর মাল পরিষ্কার করো মাল পরিষ্কার না করলে হবে না আজকে অধিকাংশ মানুষের মাল অপরিষ্কার বনের হক দেয় না বন মারা গেছে কেউ দেয় না শুধুই কারবার ঘুষের কারবার শরীয়ত গরহিত ব্যবসা অন্যায়ভাবে টাকা কামাই করে মানুষের হক মে রেখে তারপরে মক্কার ঘরে গিয়ে ইয়া রব্বি ইয়া রব্বি কোনো কাজ নেই দেলটা পরিষ্কার করো সেক বেদাত কুফুরি থেকে আর মালটা পরিষ্কার করো হারাম সম্পদ থেকে মানুষের পাওনা হক দিয়ে দাও মানুষের কাছে মাপ চেয়ে নাও তিন নম্বরে দেয় শরীর পরিষ্কার করো হ্যাঁ মুখ সেটে ফেলো শরীরের অবাঞ্ছিত পশমগুলি পরিষ্কার করো গোসল করো তারপরে এহেরামের কাপড় পরে অহংকার বর্জন করো এহরামের কাপড় মানে সাদা কাপড় সাদা কাপড় মানে কাফনের কাপড় কাফনের কাপড়ের রং সাদা কিন্তু কাপড়টা বড় ভয়ানক কাফনের কাপড়ের মতো সাদা কাপড় পরে আল্লাহর দরবারে হাজির হও মরার পরে আল্লাহর দরবারে হাজির হবে সাদা কাপন পরে যার কোনো পকেট থাকবে না ঠিক এহরামের কাপড়ের কোনো পকেট নেই সাদা কাফন পরে কাফনের মতো কাপড় পরে আল্লাহর কাছে যাও অধিকাংশ হাজিদেরকে দেখা যায় এহরামের কাপড় পরে অহংকার গেছে কোন কাফেলার সাথে হয়তো খানা আসতে দেরি হয়েছে এই মিয়া চুক্তি ছিল কি আর করেছেন কি টাকা খরচ করে হস করতে এসেছি প্লেটটা সুরে ফেলে মেরে বললো এরকম প্লেটে আমার বাড়ি কুত্তায়ও খায় না বেটা হস করতে গেছে কাপড় পরেছে এহরামের কিন্তু অহংকার মুক্ত হয়নি আল্লাহর কাছে হাজিরা দিতে হবে মরার পরে লোকেরা গোসল করিয়ে দেবে কিন্তু এহরামের কাপড় পরার আগে নিজের গোসল নিজেই করতে হবে নিজে সেই মাইয়েতে যেমন গোসল হয় ওরকম গোসল করে সে বিনয় অবনস্ত মতকে মস্তকে সেখানে যাবে আবদুল্লা বিন মুবারক রহেমাউল্লাহ যখনই হজ সফরে যেতেন যাওয়ার আগে সঙ্গী সাথীদেরকে বলতেন তোমার সঙ্গে আমি হজে যাব উমরায় যাব তবে আমার একটা শর্ত আমাকে খেদমত করার সুযোগ দিতে হবে হজের মাঠে মানুষের খেদমতের আশায় না থেকে মোয়াল্লেমের লোকেরা খেদমত করবে সে চিন্তায় না থেকে নিজে অপরকে খেদমত করি মোয়াল্লামের গাড়িতে যাব মোয়াল্লামের গাড়ি দেরি আছে দশ বিশ পঞ্চাশ করুন সে তো খরচেরই জায়গা সুন্দরভাবে করুন তিন নম্বর হলো অসৎ সঙ্গ ত্যাগ করা কিছু লোক আছে খালি ওই ঘরে এই আপনারা কোন কাফেলায় আসেছেন বলে আমরা আমক কাফেলায় আপনাদের কয় বেলা খেতে দেয় আপনাদের থাকার জায়গায় এই রুমে কয়জন থাকেন ওরে সালার আমার কাফেলার লোক তো বড় সিটার ছোট্ট রুমে আমাদের আরো লোক বেশি দিয়েছে আর আপনার এত বড় রুমে আপনারা আপনারাই তো ভালো আছে এবার হস করতে গেছিস নাকি পিকনিক করতে গেছিস হ্যাঁ হস যদি করতে যেয়ে থাকো যেখানে একটু জায়গা পাও সেখানে একটু শুয়ে থাকো বাকিটা আল্লাহকে বলে কাটাও অসৎ সঙ্গ ত্যাগ করো আরাফার ময়দানে গল্প মুজদালেফায় গল্প মিনায় গল্প সালাফে সালহীনগণ সেই হজের মাঠে গিয়ে আরাফার ময়দানে গিয়ে একজন আর একজন থেকে বিচ্ছিন্ন হয়ে যেত সকালবেলা বলবেন আমি আজকে সারাদিন আপনাদের সামনে নাই আমি আমার মতো পাহাড়ের এক কোনায় গিয়ে গাছের এক আড়ালে গিয়ে আল্লাহকে কায়মনোবাক্যে ডাকতে হবে ঠিক সন্ধ্যার আগে যখন কাফেলা আল লোকেরা বিদায় হবে তখন আপনি তাদের সাথে সাথ হয়ে যান কিন্তু ওখানে বসে থাকবেন সারা দিন ভরে গিবদ গিল্লা এবার তথ্যে তো করবেই না আপনাকেও করতে না এসব ব্যাপারে আপনারা সজাগ থাকবেন পরিশেষে আর একটা কথা যেটা বলবো সেটা হলো এই কেতাব ওই যে ছোট ছোট চটি বই সব বিতরণ করে লালু ভুলুর সবাই বই লেখে বিতরণ করে হজ গাইড মহতারাম আমির জামাতের হজ গাইড ফ্রিতে দেওয়া হয় ফ্রিতে না দেওয়া হয় টাকা দিয়ে কিনে নিয়ে যাবেন নিজের আত্মীয় যারা হজ করবে উমরা করবে প্রত্যেককে এই গাইড সাথে দিয়ে দিবেন সঠিক পন্থায় হজ উমরা করতে হলে এই বই পড়ে হজ উমরা করতে হবে ওই যে কেতাব বাজারে পাওয়া যায় ওর মধ্যে লিখে দিয়েছে মদিনায় গিয়ে আপনি আঠারোটি মসজিদ জিয়ারত করবেন তা আঠারো আর খুঁজে পাচ্ছে না এই যে আমির হজ উমরা হজ উমরার দেশ যে গাইড এই গাইডটা নিজেরা ব্যাপক হারে প্রচার করুন বাজারের কেতাবে লেখেছে যে আঠারোটা মসজিদে যেতে হবে এখন আঠারো মসজিদের কয়েকটা মসজিদ পাইছে আর খুঁজে পাচ্ছে না কেতাবের নাম লেখা আছে কিন্তু বাস্তবে নাই কারণ ওই সমস্ত বেদাতি টার্কিশেরা ওই মসজিদগুলা বানিয়েছিল বিভিন্ন সাহাবিদের নামে সেসব মসজিদ সৌদি সরকার কি করে দিয়েছে উৎখাত করে দিয়েছে বন্ধ করে দিয়েছে ওই সব মসজিদে তো রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাহাবায় কেরামগণ এরকম মসজিদ বানিয়েও যাননি বলেনও নেই সেখানে সেখানে শুধু কুবা মসজিদ নিজের গন্তব্যস্থল থেকে উজু করে কুবা মসজিদে যে কোনো সালাদ করলে একটা উমরান নেকি পাওয়া যায় আর একটা হলো এই বাকিউল গার্কাদের জিয়ারত মসজিদের নবীতে দেয় আর সুহাদায় ওহুদের জিয়ারত এইগুলি হলো ওখানে কাজ তাছাড়া আর অতিরিক্ত এই যে মসজিদে গামামা মসজিদে খায়েব সরি মসজিদে আবিবাকার মসজিদে আবু হর মসজিদে বেলাল মসজিদে অমক মসজিদে তমক এই সমস্ত মসজিদ এই সমস্ত মসজিদে যাওয়ার কোনো বিধান কোরআন হাদিসে বলেনি চল্লিশ অক্ত সালাদ আদায় করতে হবে এই একটা প্রবণতা সেখানে আছে যেই প্রবণতা থেকে নিয়ে মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয় কারণ মদিনায় যদি চল্লিশ অক্ত আদায় করতে যায় তাহলে মক্কায় কমে যায় মক্কায় এক বললে এক লাখ আর মদিনায় এক পড়লেন পঞ্চাশ হাজার হাদিস দুর্বল এক হাজার হাদি সবল তাহলে মক্কায় মদিনায় এক করলে এক হাজার আর মক্কায় এক বললে এক লাখ লাভ কোথায় বেশি তাহলে মদিনার জিয়ারত সংক্ষিপ্ত করে মক্কায় বেশি টাইম থাকতে পারলে মক্কায় লাভবান হচ্ছে বেশি তারপরে ঘন ঘন একাধিক উমরা করা সে সমস্ত উমরার প্রবণতা ছাড়তে হবে